ওয়েলকাম টু পার্টি স্ট্রিম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আসলে শিল্প বিপ্লব যখন ইউরোপে ঘটছে তার ঠিক আগের পর্যায়ে একটা ট্রানজিশন বা বলা যেতে পারে একটা ট্রান্সফরমেশন ঘটছে, সেটাকেই অনেকে আদি শিল্পায়ন ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে চিহ্নিত করেছেন। যদিও প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটাই মডেল নয় যার দ্বারা এই ট্রান্সফরমেশনটাকে ব্যাখ্যা করা যায়, এছাড়া আরও একাধিক ব্যাখ্যা রয়েছে এই ট্রান্সফরমেশনকে বুঝবার ক্ষেত্রে। প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিষয়টাকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, কারণ যদি পরীক্ষার দিকে একেবারে মাথায় রাখা হয় যে পরীক্ষায় কিভাবে প্রশ্নটি আসবে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা শর্ট নোট হিসাবে আসে। সেই কারণে তার মেইন যে টেকনিক্যাল জায়গাটা, কিভাবে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, আমরা সেটাই বোঝবার চেষ্টা করব এবং সেখান থেকে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইউরোপের এই যে ট্রানজিশনকে কিভাবে কাজ করিয়েছিল বা এগিয়ে দিয়েছিল সেটা বোঝবার চেষ্টা করব। আমরা ভূমিকাতে আর বেশি কথা না বলে একেবারে টেকনিক্যাল আলোচনায় প্রবেশ করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আদি শিল্পায়ন। আমি একটু আগেই আমার ইন্ট্রোডাকশনে বলেছি যে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আদি শিল্পায়ন একটা নির্দিষ্ট মডেল, যেটা দিয়ে একটা কৃষি নির্ভর ব্যবস্থা থেকে কিভাবে শিল্প বিপ্লব পর্যায়ে উত্তরণ ঘটল সেটা বোঝার চেষ্টা করা হয়। প্রাক শিল্পায়ন পর্যায় থেকে এই যে শিল্প বিপ্লবের স্তর, সেক্ষেত্রে আমি একটু আগেই বলেছি যে যারা পণ্ডিত তারা এটাকে নানাভাবে ব্যাখ্যা করে থাকেন, তার মধ্যে মেজর যে দুটো তত্ত্ব সেই দুটো তত্ত্বই এখানে আমরা উল্লেখ করব। একটি হলো মার্কসিস্ট মডেল অফ প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল অ্যান্ড ম্যানুফ্যাকচারস, এবং দ্বিতীয়টা হলো দ্য মডেল অফ প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে দ্বিতীয় মডেলটি আজকে আমরা আলোচনা করতে চলেছি। কিন্তু আমাদেরকে প্রথম বিষয়টিকেও একটু খেয়াল রাখতে হবে, এই যে মার্কসিস্ট মডেল অফ প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল অ্যান্ড ম্যানুফ্যাকচারস, সেই বিষয়টা আসলে কি। দুটি মডেলের ক্ষেত্রে একটা সিমিলারিটি রয়েছে, এই দুটি মডেলের ক্ষেত্রেই স্থানীয় স্তরের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোকে বোঝার চেষ্টা করা হয়েছে, সেইগুলোকে রিলেট করার চেষ্টা করা হয়েছে পরিবর্তনের সঙ্গে সঙ্গে, এবং এইভাবে বেশ কিছু দেশের বিস্তীর্ণ অঞ্চলের পরিবর্তনকে বোঝার চেষ্টা করা হয়েছে, যে পরিবর্তনের ক্ষেত্রে কৃষিক্ষেত্রের পরিবর্তনকে, বাণিজ্যিক পুঁজির পরিবর্তনকে এবং কুটির শিল্পের অগ্রগতিকে সবকিছুকেই বোঝার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটি বিষয়কে জোর দিয়ে দেখার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দুটো মডেলে কিন্তু এই বিস্তীর্ণ অঞ্চলের অ্যাগ্রোরিয়ান স্ট্রাকচার থেকে আস্তে আস্তে যে কমার্শিয়ালাইজেশন, তার সঙ্গে সঙ্গে দূরপাল্লার বাণিজ্য, তারপরে হচ্ছে ট্রেড ক্যাপিটাল, এবং তার সঙ্গে সঙ্গে যে একটা প্রোডাকশন সিস্টেম, আর্টিফ্যাক্টস, সেগুলো প্রোডাকশন সিস্টেম, সেইগুলোর অগ্রগতি সবটাকেই দেখবার চেষ্টা করা হয়েছে। প্রথমে আমরা খুব সংক্ষেপে দেখে নিই যে মার্কসিস্ট মডেল অফ প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল অ্যান্ড ম্যানুফ্যাকচারস এটা বলতে কি বোঝানো হয়ে থাকে। সাধারণভাবে কার্ল মার্কস মনে করেন যে শিল্প বিপ্লবের আগের পর্যায়ে পুঁজি একত্র করার একটি প্রক্রিয়া ঘটেছিল, এটাকেই কার্ল মার্কস বলছেন ক্যাপিটাল অ্যাকুমুলেশন। অর্থাৎ ক্যাপিটালটা সোসাইটিতে নানা স্তরে ছিল, একটা প্রোডাকশন যেখানে হচ্ছে সেখানেই ক্যাপিটাল জেনারেট হওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু সেই ক্যাপিটালটা এক জায়গায় জড়ো হতে হবে, যে জড়ো হওয়ার ফলে একদল মানুষের হাতে সেই ক্যাপিটালটা, পুঁজিটা একত্রিত হবে, অ্যাকুমুলেট হবে, এবং তারপর সেটার একটা ইনভেস্টমেন্ট ঘটবে। এই যে অ্যাকুমুলেশন, ক্যাপিটাল অ্যাকুমুলেশন, সেটা ঘটছে কিভাবে, এই যে প্রক্রিয়া, এই পর্যায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ক্যাপিটাল অ্যাকুমুলেশন, মার্কস মনে করছেন। সেটা কিভাবে না, এই পর্যায়ে কৃষক নিজেই নানা কারণে তার জমি থেকে উৎখাত হয়ে যাচ্ছে এবং তার ফলে দুটি পরিবর্তন ঘটছে।
কৃষক কেন জমি থেকে উৎখাত হয়ে যাবে? তার কারণ হচ্ছে সে যখন একটা সময়ে এসে জমি চাষ করতে আর পারছে না এবং তার হাতে যা টাকা পয়সা রয়েছে সেই অর্থ দিয়ে জমি চাষ করতে সে অপারগ, এবং তার ফলে সে কখনো কখনো তার জমির খানিকটা অংশ বা কখনো কখনো পুরো জমিটা সে বিক্রি করে দিচ্ছে এবং সেই জমিটা গিয়ে জড়ো হচ্ছে আরেকজনের হাতে। অর্থাৎ সেখানে কি হচ্ছে না, সামাজিক ক্ষেত্রে উদ্বৃত্ত পুঁজি আর তার হাতে থাকছে না, তার ফলে কি হচ্ছে কৃষক সেই জমিটাকে ছেড়ে দেওয়ার ফলে সেই সুযোগে একদল মানুষ তারা সেই জমিটাকে কিনছে এবং এইভাবে তাদের হাতে প্রচুর জমি জড়ো হচ্ছে। এই যে জমি জড়ো হচ্ছে একটা শ্রেণীর হাতে, সেই জমি থেকে তাদের যথেষ্ট আয় হচ্ছে, কারণ আমরা 16th century বিশেষ করে ইউরোপে দেখতে পাই যে সেই সময়ে কৃষি পণ্যের দাম কিন্তু যথেষ্ট বাড়ছিল, যেটা প্রাইস রেভলিউশনেরও একটা দিক, যেখানে কৃষি পণ্যের দাম বাড়ছে কিন্তু উৎপাদন ব্যয় এমন কিছু বাড়ছে না। তাহলে আমার উৎপাদিত পণ্যের দামটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমি তাকে আরো বেশি দামে বিক্রি করতে পারছি, কিন্তু আমার প্রোডাকশন কস্টটা একই থেকে যাচ্ছে, তার ফলে আমার প্রফিটটা কিন্তু বেড়ে যাবে, সারপ্লাস অ্যামাউন্ট যেটা আমার হাতে থাকবে সেটাই আমার পুঁজি, সেটা আমার হাতে জড়ো হতে থাকবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা শ্রেণী ধীরে ধীরে এনক্লোজারের পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে তারা জমিগুলোকে গ্রাস করছে এবং তাদের হাতে পুঁজি জড়ো হচ্ছে, যে কারণে ইংল্যান্ডের এনক্লোজার বা বেষ্টনী ব্যবস্থাকে এর সঙ্গে ভীষণভাবে যুক্ত করা হয়। আমাদের চ্যানেলে এনক্লোজারের ওপর একটি পৃথক ভিডিও রয়েছে, যেটির লিঙ্ক আমি এই ভিডিওর এর সঙ্গে শেয়ার করে দেবো ডেসক্রিপশনের সঙ্গে, সেখানে তোমরা পেয়ে যেতে পারবে, দরকার হলে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারবে। এই যে এনক্লোজার বা তার পরবর্তীকালে মুষ্টিমেয় ভূস্বামী শ্রেণীর হাতে অধিকাংশ জমি জড়ো হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাকুমুলেশন, এবং তার ফলে সেই ক্যাপিটালটা ইনভেস্টমেন্টের একটা সুযোগ পেয়ে যাচ্ছে, যেটা পরবর্তীকালে একটা অ্যাগ্রারিয়ান ক্যাপিটাল থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এইরকমটাই হচ্ছে কার্ল মার্ক্সের মডেল। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, সমস্যাটা কি না, এই ব্যাখ্যার মধ্যে দিয়ে দেশীয় যে ক্ষুদ্র শিল্প বিকাশ করছে, কারণ এখনকার গবেষণা পরিষ্কারভাবে বলছে যে শিল্প বিপ্লব মানেই কিন্তু রাতারাতি বৃহৎ শিল্প বিকাশ হয়ে গেল, বড় বড় কারখানা তৈরি হয়ে গেল, একেবারে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল, এমন কিন্তু ব্যাপারটা নয়। সুতরাং আমরা দেখতে পাই যে প্রাক শিল্প বিপ্লব পর্যায়ে প্রথমে ক্ষুদ্র শিল্পের বিকাশ শুরু হয়ে যাচ্ছে এবং তার পরবর্তী পর্যায়ে শিল্প বিপ্লবের ঠিক আগে একটা পুঁজি জড়ো হচ্ছে এই ক্ষুদ্র শিল্পের হাত ধরে। তাহলে মার্ক্সের যে মডেলটা, ক্যাপিটাল অ্যাকুমুলেশন মডেল, সেখানে কিন্তু এই ক্ষুদ্র শিল্পের বিকাশ এবং প্রাক শিল্প বিপ্লব পর্যায়ে পুঁজি জড়ো হওয়া, এটা আরেক ধরনের ক্যাপিটাল অ্যাকুমুলেশন, সেই প্রক্রিয়াটাকে কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না। অর্থাৎ মার্কসিস্ট মডেলের ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাচ্ছে, যে গ্যাপটার মধ্যে দিয়ে এই যে দেশীয় অর্থনীতির ধীর পরিবর্তন, যেখানে একটা অ্যাগ্রারিয়ান ইকোনমির মধ্যে থেকেই ক্ষুদ্র শিল্পের ওয়ার্কশপগুলো তৈরি হচ্ছে, একটা অর্গানাইজড প্রোডাকশন সিস্টেম তৈরি হচ্ছে, সেটা কিন্তু এখানে ব্যাখ্যার মধ্যে আমরা পাচ্ছি না, মার্কসীয় ব্যাখ্যায় আমরা পাচ্ছি না। আমরা সেখানে কি পেয়েছি না, কিভাবে একজন ভূমিহীন কৃষক তার জমি বিক্রি করে দিয়েছিল এবং সেই জমি একদল মানুষ কিনে তারা আস্তে আস্তে অ্যাগ্রারিয়ান ক্যাপিটালিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু এই গল্পটাই একমাত্র গল্প নয়, এই জায়গাটাই বোঝবার চেষ্টা করতে হবে। সেই কারণে সাম্প্রতিককালে অনেকেই কিন্তু এই মার্কসিস্ট মডেল থেকে সরে আসছে এবং ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়েই কিন্তু প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মডেলটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা কাদের পাচ্ছি, আমরা ফ্রাঙ্কলিন মেন্ডেলসকে পাচ্ছি, আমরা ইএল জোনসকে পাচ্ছি, আমরা ম্যাক্সিম বার্গ তাকে পাচ্ছি, পি হাটসন, তার সঙ্গে সঙ্গে উগেন স্লাম্বন, তার সঙ্গে সঙ্গে এম সোনস্টার, পিটার ক্রিদ এবং আরও অনেককে পাচ্ছি, যারা সম্প্রতিকালে গ্রামাঞ্চলের যে পুটিং আউট সিস্টেম বা যেটাকে দাদনী ব্যবস্থার সঙ্গে খুব কাছাকাছি ধরা যেতে পারে, সেটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যায় হিসাবে নির্দেশ করছেন। তাদের মনে হচ্ছে যে এই পুটিং আউট সিস্টেমটা ইউরোপিয়ান ইকোনমির একটা পার্টে দাঁড়িয়ে
এই দেশীয় ক্ষুদ্র শিল্পের বিকাশকে সহযোগিতা করেছে এবং প্রাক শিল্প বিপ্লব পর্যায়ে একটা ক্যাপিটাল অ্যাকুমুলেশনের যে প্রসেস সেটাকে অ্যাক্সেলারেট করেছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা প্রাক শিল্প বিপ্লব ব্যাপারটা ঘটে যাচ্ছে। ষোড়শ শতাব্দী থেকেই বিভিন্ন কারণে পুরাতন উৎপাদন ব্যবস্থা বা ডোমেস্টিক সিস্টেম আস্তে আস্তে লিমিটেড হয়ে পড়ছিল, তার নানা রকমের সমস্যা দেখা দিচ্ছিল। তার ফলশ্রুতি হিসেবে বহু পরবর্তীকালে পরীক্ষার বিভিন্ন মধ্যে দিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে জন্ম নিচ্ছিল আধুনিক যে কারখানা কেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা বা ফ্যাক্টরি সিস্টেম। এই দুটোর মাঝখানে উৎপাদন প্রক্রিয়ার এই যে অন্তর্বর্তী পর্যায়, সেখানে কুটির শিল্পের যখন গুণগত পরিবর্তন ঘটছে অথচ আধুনিক কারখানা ব্যবস্থায় তার উত্তরণ ঘটেনি, অর্থাৎ সেটা পুরাতন উৎপাদন ব্যবস্থা বা কুটির শিল্প পুরোপুরি নয়, আবার একটা লার্জ স্কেল ফ্যাক্টরি সিস্টেমেরও অন্তর্ভুক্ত নয়, সেই যে মাঝামাঝি অবস্থা সেটাকেই আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলা হচ্ছে। জেভ্রিস তিনি মনে করছেন যে এই যে আদি শিল্পায়ন, সেই আদি শিল্পায়ন হল প্রাক শিল্পায়ন পর্যায়ের কৃষিভিত্তিক ব্যবস্থা এবং ঊনবিংশ শতাব্দীর যে বড় বড় নগর নির্ভর উৎপাদন ব্যবস্থা তার মধ্যেকার একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র, অ্যান ইম্পর্টেন্ট ব্রিজ। কিসের মধ্যেকার ব্রিজ? না, একদিকে কৃষিভিত্তিক ব্যবস্থা যেটা বেসিক্যালি অ্যাগ্রোবেসড ইকোনমি, কিন্তু তার মধ্যেও একটা প্রোডাকশন সিস্টেম তৈরি হচ্ছে, আর আরেকদিকে রয়েছে একটা নগর ভিত্তিক উৎপাদন ব্যবস্থা যেটা ফ্যাক্টরি সিস্টেম। বলতে গেলে একটা বিষয়কে একইভাবেই বলা হচ্ছে, শুধু এখানে ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা। এই দুটোর মধ্যেকার একটা ব্রিজ হচ্ছে এই আদি শিল্পায়ন। এবং এর সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি, ই এ রিগলি যিনি তার একটা অসাধারণ কাজ করেছেন, দ্য পপুলেশন হিস্ট্রি অফ ইংল্যান্ড 1841-1871, সেখানে তিনি ইংল্যান্ডের ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে প্রচুর পড়াশোনা করছেন বা বিভিন্ন তত্ত্ব দিচ্ছেন। তিনি মনে করছেন, তিনি যখন অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডের কাঠামোগত এবং জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে আলোচনা করছেন, একটা স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে আলোচনা করছেন, একটা ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে আলোচনা করছেন, তখন তিনি কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যেও আদি শিল্পায়নকে যুক্ত করছেন। সুতরাং গ্রিগলি পরিষ্কারভাবে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে রিলেট করছেন এই ধরনের যে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ তার সঙ্গে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রাতারাতি আসেনি, এই প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সিস্টেমটার মধ্যে দিয়েই সেটা এসেছিল। পিটার ক্রিদ মনে করছেন যে আদি শিল্পায়ন হল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমরা স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছি সেটিও পিটার ক্রিদ হচ্ছেন ওয়ান অফ দ্য এডিটার্স অফ দিস বুক, যেখানে তিনি রয়েছেন একজন লেখকের মধ্যে এবং সম্পাদকের মধ্যে। সেই বইটার নামটাও কিন্তু দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সুতরাং পিটার ক্রিদ বা হান্স মেডিক বা ইউগেন সামব্লম তারা পরিষ্কার মনে করছেন যে এই যে বিষয়টা, অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিষয়টা, সেটা কিন্তু যখন পরিপূর্ণতা পাচ্ছে তার আগে যেন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, দ্যাট ইজ প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হুইচ ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আই মিন বিফোর মেন স্ট্রিম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর সো কল্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এইভাবেই তিনি এই বিষয়টাকে দেখাচ্ছেন। তবে সাবেকি ব্যবস্থার সামান্য পরিবর্তন করে এই ব্যবস্থা কিন্তু আসেনি। মনে রাখতে হবে যে ট্রানজিশন মানে এই নয় যে সাবেকি ব্যবস্থা থেকে সামান্য সরে এলো, এটা কিন্তু এমন নয় যে পুরাতন ব্যবস্থা এবং নতুন ব্যবস্থার মধ্যে একটা সমন্বয় ঘটে গেল, এমনটা কিন্তু নয়। এর নিজস্ব কতকগুলো বৈশিষ্ট্য ছিল, এই উৎপাদন ব্যবস্থার কিছু নতুন নিয়ম ছিল, কিছু গুরুত্বপূর্ণ উপাদান ছিল, কিছু ফর্ম ছিল। এবং ক্রিদ পরিষ্কারভাবে মনে করছেন যে সাবেকি কুটির শিল্প ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থার অন্তর্গত। সো ক্রিদ ইজ ট্রাইং টু কানেক্ট দ্যাট কাইন্ড অফ প্রোডাকশন সিস্টেম উইথ আ ফিউডাল স্ট্রাকচার, অর্থাৎ কুটির শিল্প যে উৎপাদন সেটা আসলে যেন সামন্ততান্ত্রিক ব্যবস্থা, যার ফলে যে সমস্ত অঞ্চলে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার
দুর্বলতা দেখা দিল, পতন দেখা দিল, সেখানেই কিন্তু এই সামন্ততন্ত্রের পতনের সঙ্গে সঙ্গে সাবেকি কুটির শিল্পটাও ধ্বংস হতে শুরু করলো এবং ঠিক সেই সেই জায়গাগুলোতেই আদি শিল্পায়ন প্রত্যক্ষ করা গেল। সো ইটস আ ইউনিক থিওরি ইন্ট্রোডিউসড বাই পিটার ক্রিদ, যেখানে তিনি পরিষ্কারভাবে এই সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে সাবেকি কুটির শিল্পকে যুক্ত করছেন এবং সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা যখন ভেঙে পড়ছে সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হচ্ছে না, সুতরাং এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে বিটুইন আ ফিউডাল প্রোডাকশন সিস্টেম অ্যান্ড আ ক্যাপিটালিস্ট স্ট্রাকচার, এই দুটোর মাঝখানেই যেখানে যেখানে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার পতন ঘটছে সেখানে সেখানেই আদি শিল্পায়ন প্রত্যক্ষ করা যাচ্ছে, এইভাবে ক্রিদ এটাকে দেখাচ্ছেন। পশ্চিম ইউরোপে পূর্ব ইউরোপের তুলনায় অপেক্ষাকৃত আগে এবং দ্রুত আদি শিল্পায়ন নির্ভর উৎপাদন ব্যবস্থা ছড়িয়ে পড়েছিল। কেন না, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের অবক্ষয় শুরু হয়েছিল আগে, তাই পূর্ব ইউরোপের থেকে সেখানে আগে থেকেই আদি শিল্পায়ন ছড়িয়ে পড়ছে এবং সপ্তদশ শতাব্দীর অর্থনীতিতে শিল্প সংকটের কালেও মধ্য ও পশ্চিম ইউরোপ পরিস্থিতির মোকাবিলা করেছিল অনেকটা সাবলীলভাবে। কেন মোকাবিলা করতে পেরেছিল না, কারণ সেখানে একটা অল্টারনেটিভ প্রোডাকশন সিস্টেম হিসেবে এই প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্যাপারটা শুরু হয়ে গিয়েছিল। এই সময় শস্য মূল্য হ্রাস পাচ্ছে, প্রান্তিক এবং ছোট চাষিরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কি করছে, আর্থিক সমস্যা দূর করার জন্য তারা আংশিক বা পুরো জমি বিক্রি করে দিচ্ছে, অথবা কেউ কেউ বিকল্প জীবিকার সন্ধানে কৃষিকে পুরোপুরি ত্যাগ না করলেও অবসর সময়ে পশুপালন করছে, হস্তশিল্পে অংশ নিচ্ছে, কুটির শিল্পে অংশ নিচ্ছে। তার মানে এখানে একটা উদ্বৃত্ত শ্রম আছে, যে শ্রমটা কিনা হস্তশিল্প বা কুটির শিল্পে যোগ দিতে পারে। নগরভিত্তিক শিল্প সামগ্রীর কম যোগান এবং সুদূর বাণিজ্যের চাহিদা গ্রামীণ এলাকায় শিল্প উদ্যোগ গড়ে তুলতে সাহায্য করছে। কেন না, নগরে চাহিদা রয়েছে কারণ সেখানে কোনো শিল্প সামগ্রী উৎপন্ন হচ্ছে না। তাহলে একটা প্রোডাকশন সিস্টেমকে যদি দাঁড় করানো যায়, বিকজ উই হ্যাভ সারপ্লাস লেবার ইন রুরাল এরিয়াস, সেটাকে যদি দাঁড় করানো যায়, তাহলে সেখানে যদি একটা অর্গানাইজড প্রোডাকশন সিস্টেম তৈরি করা যায় এবং সেই প্রোডাকশন সিস্টেমকে যদি নগরের যে বাজার তার সঙ্গে যুক্ত করে দেওয়া যায়, তাহলে গ্রাম এবং শহরের পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে একটা মৌলিক পরিবর্তন আসবে এবং গ্রামের এই যে উৎপাদন ব্যবস্থা, উৎপাদিত পণ্য, সেটা শহরের বাজারে বিক্রি হতে পারবে। সুতরাং এইভাবে একটা পরিবর্তন হচ্ছে। এই শিল্প প্রক্রিয়া সাধারণত দুভাবে দেখা গিয়েছিল, অর্থাৎ প্রোটো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সিস্টেম, তার দুটো আমরা টাইপ দেখতে পাচ্ছি। একদিকে আমরা কি দেখছি, আমরা দেখে নিই, গ্রামের কারিগররা নিজস্ব পদ্ধতি ব্যবহার করে পণ্য তৈরি করছে, তা বণিকদের হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট গ্রামের কৃষকের, গ্রামের কারিগরের, সেখানে কাঁচামাল সংগ্রহ করা তার নিজের দায়িত্ব, একটা রেডি প্রোডাক্ট সে বিক্রি করছে বণিকের কাছে। তার সুবিধাটা কি না, বণিক তার কাছে একটা বাঁধা ক্রেতা, যে বণিক সেই পণ্যকে শহরে পৌঁছে দিতে পারবে। সুতরাং গ্রামের প্রোডাক্ট যে তৈরি করছে সেই প্রোডাকশন করবার সঙ্গে কোনো রিস্ক নেই, কারণ তার প্রোডাকশনটা বিক্রি হয়ে যাবে। যদি তার ক্যাপিটালের ক্রাইসিস দেখা দেয়, যদি বাড়তি লগ্নি করার দরকার পড়ে, তাহলে বণিকের কাছ থেকে সে টাকা নিতে পারবে, সহজেই নিতে পারবে, কারণ বিক্রি করার সময় সে জানে সেই টাকাটা সে শোধ দিয়ে দিতে পারবে এবং সে জানে যে যার কাছ থেকে সে টাকাটা নিয়েছে, স্বভাবতই বিক্রি করার সময় তার অগ্রাধিকার রয়েছে, সে তাকেই এটা বিক্রি করবে। অর্থাৎ এখানে একটা পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হচ্ছে। যদিও সম্পূর্ণভাবে প্রোডাকশন সিস্টেমটা পরিচালনা করছে গ্রামের কারিগর নিজে, তার নিজস্ব পদ্ধতিতে, তার নিজস্ব ওয়ার্কশপে, তার নিজস্ব র মেটেরিয়াল সে জোগাড় করছে, যদিও কখনো কখনো টাকার দরকার হলে সে বণিকের সাহায্য নিচ্ছে। এটা একটা দিক হতে পারে এবং এখানে সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য কেনার এই যে পদ্ধতি, যেখানে প্রোডাকশন যে করছে তার কাছ থেকে বণিক সরাসরি পণ্য কিনছে, বণিক একটা ব্রিজের কাজ করছে গ্রামের এই পণ্য উৎপাদকের সঙ্গে নগরের বাজারে। এই যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে কফ সিস্টেম। এছাড়া আরেকটা সিস্টেম রয়েছে যেটাকে পুটিং আউট বলা হচ্ছে। সেখানে বণিক নিজেই কাঁচামাল দিচ্ছে, মূলধন যোগান দিচ্ছে,
এবং গ্রামের কারিগর সেটা সে একটা নির্দিষ্ট মজুরির বিনিময়ে পণ্য প্রস্তুত করে তার লগ্নিকারীর হাতে তুলে দিচ্ছে। এটাকে আমি যদি একটা তুলনা করি, দেখবে তোমরা ছাত্ররা যদি খোঁজ খবর রাখো, দেখবে আমাদের গ্রাম বাংলায় বেশ কিছু কিছু এলাকায় এখনও এক শ্রেণীর তন্তুবায় সমাজ রয়েছে, যারা মহাজনের কাছ থেকে সুতো এবং অন্যান্য র মেটেরিয়ালস নিয়ে তাঁতের কাপড় বোনে, এবং সে কিন্তু মহাজনকেই এই কাপড়গুলো বিক্রি করতে বাধ্য। তার কারণ তার কাঁচামাল মূলধন সমস্ত মহাজন দিচ্ছে, সে শুধু লেবার চার্জ পাচ্ছে, তার যে শ্রম মজুরি সেটা সে পাচ্ছে। এটাই অনেকটাই এইরকম সিস্টেম, এইটাকেই বলা হচ্ছে পুটিং আউট সিস্টেম বা ভার্লাক সিস্টেম। এই যে পুটিং আউট সিস্টেম আবার অন্যদিকে কাফ সিস্টেম, তাহলে দুটোর পার্থক্য কী হলো? কাফ সিস্টেমের ক্ষেত্রে কারিগর নিজেই উৎপাদক, কিন্তু সে বণিককে উৎপাদিত পণ্য বিক্রি করছে, আর পুটিং আউট সিস্টেমের ক্ষেত্রে বণিকই এখানে মূল সমস্ত কিছু যোগান দিচ্ছে, এখানে কারিগর শুধুমাত্র লেবার, তার যে মজুরি সেটা সে শুধু পাচ্ছে। এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই শিল্প প্রক্রিয়ার উৎপাদন হচ্ছে এবং সেটা সরাসরি নগর অঞ্চলের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। এইভাবে সপ্তদশ শতাব্দী হয়ে উঠছে বাণিজ্যিক পুঁজির যুগ বা দ্য এজ অব মার্চেন্ট ক্যাপিটালিজম। তাহলে আদি শিল্পের মূল চালিকা শক্তি কে? না পুঁজিপতি বণিক বা মার্চেন্ট ক্যাপিটালিস্ট। দরকারে সে পুঁজি যোগান দিচ্ছে এবং সমস্ত পণ্যটাকে সে ক্রয় করে সে এমন একটা অ্যাসিওরেন্স দিচ্ছে যারা উৎপাদক তাকে, যে সে সমস্ত পণ্যটা ক্রয় করে সে কিন্তু বাজারে পৌঁছে দিতে পারবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রুগেন্স স্লাম্বাম, তিনি পরিষ্কারভাবে দেখাচ্ছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা ক্রিদের বই, সেখানে তারও একটা প্রবন্ধ রয়েছে, সেখানে তিনি মন্তব্য করছেন যে এই যে মার্চেন্ট ক্যাপিটালিস্ট, এদের হাতেই বাজার সম্পর্কিত যাবতীয় তথ্য থাকছে, পুঁজি থাকছে, এই নিয়ন্ত্রণটা কিন্তু উৎপাদনকারীর একেবারেই নেই। অর্থাৎ এটা এমন একটা সিস্টেম যেখানে কিন্তু যে উৎপাদনকারী সে সম্পূর্ণভাবে মার্চেন্টের ওপরে নির্ভরশীল বা মার্চেন্ট ক্যাপিটালিস্টের ওপরে, টু বি মোর প্রিসাইস আমরা তাকে মার্চেন্ট ক্যাপিটালিস্ট বলতে পারি, তার উপরে অনেক বেশি নির্ভরশীল। তাই অবশ্যম্ভাবীভাবে বাণিজ্যিক পুঁজি বা কমার্শিয়াল ক্যাপিটাল আস্তে আস্তে পরিণত হয়ে যাচ্ছিল শিল্প পুঁজি বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট এই শ্রেণীটার দিকে। অর্থাৎ এখানেও যেন একটা রূপান্তর, একটা ট্রান্সফরমেশন ফ্রম কমার্শিয়াল ক্যাপিটাল টু ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, সেখানে বাণিজ্য পুঁজি থেকে শিল্প পুঁজিতে একটা রূপান্তর করছে। কার হাত ধরে করছে? এই মার্চেন্ট ক্যাপিটালিস্টের হাত ধরে করছে। সে বণিক ছিল, তার ক্যাপিটাল আস্তে আস্তে শিল্প উৎপাদনে কাজে লাগছে, সে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্টে ধীরে ধীরে রূপান্তরিত হবে, এটাই তারা দেখাচ্ছে। পুঁজিপতি বণিকদের উদ্ভব হতো সাধারণত দুইভাবে। এক হচ্ছে গ্রামের সচ্ছল কৃষক নিজস্ব বা অন্যান্য অধিবাসীদের বিপণনযোগ্য উদ্বৃত্ত পণ্য বাজারে বিক্রি করে প্রাপ্ত মুনাফা কৃষিতে বিনিয়োগের পাশাপাশি বাণিজ্যে লগ্নি করছে, অর্থাৎ সে ওই সমাজের মধ্যে থেকেই উঠে আসছে। অর্থাৎ তার হাতে হয়তো একটু উদ্বৃত্ত টাকা ছিল, সেটা দিয়ে সে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে পণ্য ক্রয় করে নিজেকে মার্কেটে চলে যাচ্ছে, সেগুলো বিক্রি করছে, সেখান থেকে তার একটা মুনাফা হচ্ছে, সেই মুনাফার একটা অংশ সে কৃষিতে রিইনভেস্ট করছে, কিছুটা সে আবার বাণিজ্য লগ্নি করছে। এইভাবে সেই সমাজ থেকেই একটা শ্রেণী উঠে আসছে, লোকাল, যে কিনা দূরবর্তী মার্কেটের সঙ্গে কানেক্টেড। এইভাবে যেটা উঠে আসা, এরিক হবসবাম বলছেন এই যে কৃষক থেকে আস্তে আস্তে সে পুঁজিপতি বণিকে উত্তরণ ঘটছে, তার একটা পরিবর্তন ঘটছে, এই প্রক্রিয়াকে তিনি বলছেন পেজেন্ট পাথ টু ক্যাপিটালিজম। হবসবাম বিষয়টাকে এইভাবেই দেখছেন, যেখানে একজন কৃষক যেন ধনতান্ত্রিকতার পথে অগ্রসর হচ্ছে, তার যাত্রাটা হচ্ছে ধনতান্ত্রিকতার দিকে, একটা অসাধারণ অবজারভেশন। অন্যদিকে কার্ল মার্কস মনে করছেন যে পুঁজিপতি বণিকের অপর উৎস ছিল সেই সব নগরবাসী বণিক যারা একাধারে গ্রাম ও শহরের বাজারে বাণিজ্য চালাত এবং সুদূর বাণিজ্যে অংশ নিত। তাহলে একদিকে আমরা এরিক হবসবামের কথা অনুযায়ী দেখতে পাচ্ছি যে একটা পেজেন্ট পাথ টু ক্যাপিটালিজম হচ্ছে, অর্থাৎ স্থানীয় গ্রামাঞ্চলের একজন কৃষক যে কিনা একটু সম্পন্ন, তার হাতে উদ্বৃত্ত টাকা আছে, সে আস্তে আস্তে ক্যাপিটালিস্ট
ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আবার কার্ল মার্কস মনে করছেন যে পুঁজিপতি বণিকের অপর উৎস ছিল নগরবাসী বণিক, যারা গ্রামের সঙ্গেও কানেক্টেড, তারা শহরের বাজারের সঙ্গেও কানেক্টেড, দূরবর্তী বাণিজ্যের সঙ্গেও কানেক্টেড, এবং তারা এইভাবে আস্তে আস্তে ক্যাপিটাল অ্যাকুমুলেশন করছে। এবং সপ্তদশ শতাব্দীর মন্দার সময়ে এরাই শিল্প পণ্যের চাহিদা মেটাতে গ্রামাঞ্চলে একটা বিকল্প শিল্প কাঠামো গড়ে তুলছে। কেন গড়ে তুলছে? তারা জানে যে প্রোডাকশনে ঘাটতি রয়েছে, নগরাঞ্চল সেই প্রোডাকশন মেটাতে পারবে না, কিন্তু গ্রামে কিছু উদ্বৃত্ত শ্রম রয়েছে যারা নিজেদের জমি হারিয়েছে, এবং সেই সময় যথেষ্ট জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে। উদ্বৃত্ত শ্রম অনেক সময় আমরা দেখতে পাই সিজনাল আনএমপ্লয়মেন্ট, বা কোনো কোনো ঋতুতে তাদের কাজ নেই, তারা বেকার। এই যে ওয়ার্কফোর্স, সেটাকে কাজে লাগিয়ে একটা শিল্প কাঠামো গড়ে তুলছে বাইরে থেকে আসা নগরবাসী বণিক, যে কিনা গ্রামাঞ্চলের এই প্রোডাকশন সিস্টেমটার মধ্যে ঢুকে পড়ছে, নিজেকে ঢুকিয়ে নিচ্ছে। এই যে প্রক্রিয়া, এদের প্রচেষ্টাতেই পুটিং আউট সিস্টেমটা তৈরি হচ্ছে। তার মানে পুটিং আউট সিস্টেমটা কিন্তু তৈরি হচ্ছে কার্ল মার্কসের কোথাও একটা মনে হচ্ছে যে আউটসাইডার যারা নগরবাসী বণিক তাদের দ্বারা, আর কফ সিস্টেমটা তৈরি হচ্ছে এরকম বলতে পারি আমরা যে লোকাল যারা ইনফ্লুয়েন্সিয়াল, যারা একটু অর্থবান, তারা আস্তে আস্তে এটার জন্ম দিচ্ছে। এই দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, গ্রামাঞ্চলে একটা বিকল্প প্রোডাকশন সিস্টেম তৈরি হচ্ছে, যেটাই প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের স্ট্রাকচার। ফার্নান্ড ব্রোদেল বলছেন যে এর সূত্রপাত হয়েছিল সম্ভবত হল্যান্ডের গেন্ট বা ইপ্রে শহরে, বা অনেক সময় মনে করা হয় ইতালির ফ্লোরেন্স বা মিলান শহরে। আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি পিটার ক্রিডের মতো ঐতিহাসিক বলছেন যে পরবর্তীকালে শিল্প দ্রব্যের চাহিদার ব্যাপক বৃদ্ধির ফলে ইংল্যান্ডে অবস্থার উত্তরণ ঘটে এবং আধুনিক শিল্প বিপ্লবের সূচনা হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে শিল্প বিপ্লব কথাটা আমরা ব্যবহার করছি, সাম্প্রতিককালের বিভিন্ন গবেষণায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এই শিল্প বিপ্লব কোনো হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তন নয়, দীর্ঘ সময়, এমনকি 19th century পর্যন্ত এই প্রোটো ইন্ডাস্ট্রি সিস্টেমটা কোথাও কোথাও থেকে গিয়েছিল। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ ভেরি স্লো ট্রান্সফরমেশন, ভেরি স্লো চেঞ্জ, ইটস নট আ র্যাডিক্যাল চেঞ্জ। এবং আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, আলেকজান্ডার গ্রাশিংক্রন, তিনি দেখাচ্ছেন যে অন্যত্র এই ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না, যার ফলে সেখানে কিছু বিকল্প প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে তিনি বলছেন সাবস্টিটিউট প্রসেসেস, এই বিকল্প প্রক্রিয়ার মাধ্যমে সেই সব জায়গায় ক্যাপিটাল জেনারেশন হচ্ছে। সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, যেটাকে আমি জাস্ট একটু টাচ করে রাখলাম। সুতরাং আমরা যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায়, বিভিন্ন ইউরোপিয়ান যে জোনগুলো রয়েছে, সেখানে শিল্প বিপ্লবে উত্তরণের একটা ধাপ অবশ্যই আদি শিল্পায়ন, কিন্তু সর্বক্ষেত্রে বা সর্বত্র এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য নয়, এর একটা রিজিওনাল ভেরিয়েশন রয়েছে। এবং এই যে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেখানে যে একটা মার্চেন্ট ক্যাপিটালিস্ট ক্লাসকে আমরা উঠে আসতে দেখছি, সেই উঠে আসার প্রক্রিয়াটাও কিন্তু সর্বত্র একই রকম নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আজকে আমরা খুব সংক্ষেপে, অথচ একেবারে ফান্ডামেন্টাল জায়গাগুলো যেটা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, সেগুলো দেখবার চেষ্টা করলাম। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো, আমরা খুব শীঘ্র আবার একটি ভিডিও নিয়ে ফিরে আসবো। তোমরা দেখতে থাকো এবং অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, এবং কোনো প্রশ্ন থাকলে ইমেল করবে। আজকে এই পর্যন্ত।